হ্যালো ফ্রেন্ডস, বনি দ্বীপের স্পেশাল রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সাম্বার ডাল। এটা ইডলির সাথে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটি, পরোটা, ভাত সবার সাথে খেতেই ভালো লাগে। তো দেখে নিন সাম্বার ডাল বানানোর জন্য কি কি লাগছে। আমি এখানে ডাল নিয়ে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডাল নিয়েছি আর শুকনো শুকনো লঙ্কা নিয়েছি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কয়েকটা কারি পাতা ভালো করে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি চিনি, রাই নিয়েছি, আপনাদের কাছে রাই না থাকলে কালো সরষে নিতে পারেন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি, লবণ। এবার ডাল বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। এখানে আমি গাজর, বিনস, আলু আর বেগুন নিয়েছি, আর বাঁধাকপিও নিয়েছি। একটু বাঁধাকপিটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি, আর সাম্বার মশলা নিয়েছি প্যাকেট মশলাটা, আর নিয়েছি তেল। তো চলুন দেখে নিই রান্নাটা। প্রথমে আমি ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, ডালটাকে আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। এটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এতে ডালটা নিয়ে আমি সেদ্ধ করে নেব। ডালটা আমি নিয়ে নিয়েছি, এতে স্বাদ অনুসারে লবণ দেব, লবণ আর অল্প হলুদ দিয়ে, এটাকে অল্প হলুদ আর জল দিয়ে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ডালটা খুব একদম একদম সেদ্ধ হয়ে যাবে না, খানিকটা দানা দানা থাকবে, দানা দানা থাকলে স্বাদটা আরো বেশি ভালো লাগে খেতে, তাই অল্পই জল দিয়েছি। প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি এটাকে 3টে সিটি পর্যন্ত রেখে দেবো। 3টে সিটি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমি মশলাটা কষিয়ে নেবো, সেদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। কড়াটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দেবো শুকনো লঙ্কা, রাই, এটা দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। দিয়ে দেবো কারি পাতা, চামচ রসুন বাটা, দিয়ে রসুনটাকে একটু ফ্রাই করে নেব। রসুনটা ফ্রাই হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটাকে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গিয়েছে, এটাকে বেশি ফ্রাই করবো না, পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করবো। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে একদম অল্প নিয়ে নিয়ে লবণটা দিয়ে দেবো, স্বাদ অনুসারে লবণ দেবো, ডালও লবণ দিয়েছিল স্বাদ অনুসারে লবণ দেবেন আপনারা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আদাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো সাম্বার মশলা 3 চামচ, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে আমি সবজিগুলো নিয়েছিলাম সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ চিনি দেব। আমি এখানে তেঁতুল ডাল ইউজ করবো না, কারণ আমরা টকটা পছন্দ করি না। আপনারা যদি টক টক ডাল খেতে চান তাহলে একটু তেঁতুল গুলিয়ে তেঁতুল জলটা সবজির সাথে দেবেন। এবার আমি এতে জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। সবজিটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে, যেহেতু ডালটা আমার সবজিতে সেদ্ধ হয়ে গিয়েছে, সেই জন্য সবজিটাকে আমি কড়াতেই সেদ্ধ করে নেবো, এটাকে ঢেকে দেবো।
দেখে নেব ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। সরি, ডাল বলছি, সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। ডাল তো সিদ্ধ হয়েছিল, হ্যাঁ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু কাঁটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবজিটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি অড়হর ডাল নিয়েছি। অড়হর ডালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। পুরো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়েছি। জল দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমার হাতে আবার একটু সাম্বার মশলা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন, ডালটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।